গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময় যে মাছ ধরেন আপনাদের শুনলে আনন্দিত হবেন তিনি কিন্তু মাছ ধরতে মাছ ছাড়তে মাছকে লালন পালন করতে যেমন তার ওখানে হাঁস আছে পাখি আছে বিভিন্ন রকম কবুতর আছে তিনি আনন্দ পান মাছ ধরার পরে সেই মাছগুলি তিনি যেভাবে বণ্টন করেন প্রধানমন্ত্রী বণ্টনের ভিতর থেকে সবাইকে খাওয়াবার ভিতর থেকে আনন্দ পান গণভবন এবং বঙ্গভবনে কিন্তু বিশাল পরিসরের জনবল নিয়োজিত আছে নিরাপত্তার দায়িত্বে আছেন অন্যান্য কর্মকর্তারা আছেন বিভিন্ন পর্যায়ে তাদেরকে সবাইকে কিন্তু বণ্টন করা হয় এবং চমৎকার তৃপ্তির সঙ্গে তারা খান হিসাবটা এই মুহূর্তে আমার সঙ্গে নাই কিন্তু গণভবন বঙ্গভবন সহ অন্যান্য লেকে যেখানে মৎস্য অবমুক্তকরণ করা হয় সেখানে অনেকটা অভয়ারণ্যের মতো পরিবেশ পাওয়ায় সেখানে কিন্তু বিশাল চিতল মাছের তৈরি হয় একবার মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা ছবি পাঠালেন আমি তখন ময়মনসিংহ বা কক্সবাজার অধিকরণ প্রোগ্রামে বিশাল আকৃতির একটি লাল মাছ তিনি আমাকে নিচে লিখছেন যে এটা কি মাছ এটা তো মনে হয় অ্যাকোরিয়ামের মতো মাছ আমি তখন আমাদের মৎস্য অধিদপ্তরে পাঠালাম আমাদের ডিজি গবেষণা প্রতিষ্ঠানকে পাঠালাম তো ওরা বলেন যে এই মাছগুলো যদি পরিবেশ পায় অ্যাকোরিয়ামের মতো সুন্দর পরিবেশ না মুক্ত পরিবেশ যদি পায় তাহলে এই মাছগুলো বেড়ে ওঠে